সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সবার প্রিয় ফার্স্ট বাংলা চ্যানেলে। খ্যাতির বিড়ম্বনা এই কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এবং এই কথাটি নামি দামি ব্যক্তি বা সবার পরিচিত মুখের সাথেই বেশি যায়। অর্থাৎ আমরা যদি বলি নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে খ্যাতির বিড়ম্বনা কথাটি সবসময় যায়, কারণ তাদের যে খ্যাতি রয়েছে এই খ্যাতির কারণেই তাদেরকে নানান সময় বিড়ম্বনা পোহাতে হয়। এমন একটি ঘটনা ঘটেছিল আমাদের সবার পরিচিত এবং প্রিয় মুখ বলিউড অভিনেতা সালমান খানের সাথে। ঘটনাটি আসলে 2015 সালের, নতুন করে এটা সংবাদ মাধ্যমে এসেছে। সেখানে জনপ্রিয় অভিনেত্রী, পাকিস্তানি অভিনেত্রী, অনেকেই হয়তোবা চিনবেন অভিনেত্রী সাবা কামার, যিনি এখন মোটামুটি বলিউডেও টুকটাক কাজ করছেন, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল লাইভ একটি প্রোগ্রামে। প্রশ্ন করা হয়েছিল যে সালমান খানকে তার কেমন লাগে, কয়েকজন অভিনেতার ছবি দেখিয়ে তাদের সম্বন্ধে মন্তব্য করতে বলা হয়েছিল। খবরটি এমন ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি মূলত 2015 সালের পাকিস্তানি টিভি শোতে গুড মর্নিং জিন্দিগির তখনকার একটি পর্বে সাবা কামার সালমান খান সম্পর্কে মন্তব্য করেছিলেন। ভিডিওটিতে দেখা যায় সাবাকে ঋত্বিক, ইমরান হাশমি, রণবীর কাপুর, রিতেশ দেশমুখ ও সালমান খানের ছবি দেখানো হয় এবং তাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়। এরকম ধরনের টুকটাক খেলা আমরা প্রায় এখন টেলিভিশনে দেখে থাকি যে হুট করে একটা ছবি আসে, তার সম্বন্ধে ইনস্ট্যান্ট মন্তব্য করতে হয়। তেমনই একটি খেলায় সাবা সালমান খান সম্বন্ধে মন্তব্য করেছিল যে অভদ্র। এরপরেই তিনি নিজেকে শুধরানোর জন্য বলেন যে আল্লাহ মাফ করুক, সাল্লু ভাইকে আমার অনেক ভয় লাগে। তিনি মোটামুটি মজার ছলেই বলেছিলেন যে তিনি খুবই অভদ্র, তিনি নাকি কোরিওগ্রাফারকে মোটেও অনুসরণ করেন না। তবে এটা রসিকতা করে হলেও সালমান খানের যেসব ভক্তরা ছিলেন তারা কিন্তু কথাটিকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নেননি। তারা বেশ ক্ষিপ্ত হয়েছেন সাবার উপর এবং অনেকেই মন্তব্য করেছেন যে সাবার চিকিৎসা করানো উচিত। এরপর সাবাকে ইমরান হাশমিকে নিয়ে প্রশ্ন করা হল, তখনও সাবা একটি অন্যরকম মন্তব্য করেছে। ইমরান হাশমিকেও রিজেক্ট করে সে বলে যে মার্ডার তারকার সঙ্গে কাজ করলে মুখে ক্যান্সার হতে পারে, একটি ভয়াবহ মন্তব্য। এরপর রণবীর কাপুরের ছবি স্ক্রিনে দেখানোর পর তখন সাবা মন খারাপ করে বলে যে না, আমি শুনেছি তোমার দীপিকার সাথে সম্পর্ক আছে। এটা 2015 সালের কথা। এই ধরনের মন্তব্যের জন্য ইমরান হাশমি প্রেমিক বা প্রেমিকা যারা আছেন বা ইমরান হাশমির অনুসারীরা যারা আছেন প্লাস সালমান খানের অনুসারীরা যারা আছেন তারা মোটামুটি সাবার উপরে বেশ ক্ষিপ্ত ছিল এবং তখনকার সময় এই প্রোগ্রামটা নিয়ে বেশ কিছু খবর পত্রিকাতে এসেছিল এবং অনেকে এটার বিরোধিতা করেছে যে সাবার মানসিক স্থিতি ঠিক নেই, ওর ডাক্তার দেখানো উচিত, এই ধরনের মন্তব্য করা কখনোই একজন দায়িত্ববান মানুষের বক্তব্য হতে পারে না, এই ধরনের বেশ একটু আলোচনায় হয়েছিল, আলোচনা সমালোচনা। বলা ভালো যে 2017 সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে হিন্দি মিডিয়াম সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। দর্শক, এই ছিল বিনোদনমূলক একটি খবর, কেমন লাগলো জানাবেন এবং এই সংক্রান্ত কোন মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।